আজকে আমরা পূর্ণপুনিক দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হয় সেটি দেখে নেব। আসসালামু আলাইকুম, ভগ্নাংশের দ্বিতীয় ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা পূর্ণপুনিক দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হয় সেটি দেখে নেব। চলুন শুরু করা যাক। তো এখানে আমি ডিসপ্লেতে যে অঙ্কগুলো সমাধান করার জন্য লিখেছি সেগুলো আপনি যদি সমাধান করতে পারেন, আশা করছি পূর্ণপুনিক সম্পর্কে আপনার আর কোনো কিছু জানা লাগবে, সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি খুবই উপকৃত হবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেব যে পূর্ণপুনিক ভগ্নাংশ আসলে কী বা পূর্ণপুনিক ভগ্নাংশ কীভাবে আসলো। ওকে, আর এজন্য আমরা 5 নম্বর প্রশ্নকে সমাধান করব। ওকে, এখানে বলা হচ্ছে 1/3 দশমিক ভগ্নাংশে রূপান্তর করো। খুবই ইজি, আমরা জানি দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হলে আমাদের কী করতে হবে, 1কে 3 দিয়ে ভাগ করতে হবে। সো সেটাই করবো আমরা এখন, 3, 1। এখন খেয়াল করুন, 3 দিয়ে 1কে যেহেতু ভাগ করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা একটি দশমিক নিতে পারি। তো দশমিকের জন্য আমরা এখানে একটা শূন্যও বসাতে পারি। ওকে, এখন কিন্তু সংখ্যাটি হয়ে গেল 10। তো এক্ষেত্রে কিন্তু আমাদের ভাগ করা যাচ্ছে, সেহেতু আমরা কি করলাম, 3 3 9। ক্যালকুলেশন করে আমরা 1 পাচ্ছি। এখন খেয়াল করুন, আবার 1কে কিন্তু ভাগ করা যাচ্ছে না, তো সেক্ষেত্রে আমাদের অতিরিক্তভাবে দশমিক নেওয়া লাগবে না, এক্ষেত্রে আমরা ইচ্ছা মতো একটা শূন্য বসাতে পারি। ওকে, তাহলে সংখ্যাটি হয়ে গেল আবার 10। তাহলে এখন কিন্তু আবার ভাগ করা যাচ্ছে, সো 3 3 9। আবার দেখুন, ক্যালকুলেশন করে আমরা 1 পাচ্ছি, এক্ষেত্রে আমরা আবার ইচ্ছা মতো একটা শূন্য নিলাম, আবার 3 3 9। তো একটা বিষয় খেয়াল করুন, আবারও কিন্তু 1 চলে আসছে, তার মানে এটা কিন্তু চলতেই থাকবে, এটা কোনো শেষ নাই। সো এটার অ্যান্সার হবে 0.3333, এবং এটা চলমান থাকবে, তার মানে অসীম। আমরা বুঝতে পারছি 5-এর অ্যান্সারটি হবে 0.333 এবং অসীম। আশা করছি বিষয়টা আপনি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন চলে যাবো আমরা 6 নম্বর প্রশ্নে। বলছে 1/3 পূর্ণপুনিক ভগ্নাংশে রূপান্তর করো। খুবই মজার বিষয়, এটা যেটা এটা সেটারই অ্যান্সার হবে। তাহলে খেয়াল করুন, 0.3, এই 0.3, এই 3-এর উপরে পূর্ণপুনিক চিহ্নটা হবে। এখন কেন পূর্ণপুনিক চিহ্নটা আসলো সেটাই আপনাকে বুঝতে হবে। পূর্ণপুনিক চিহ্নর অর্থ হচ্ছে যেই সংখ্যাটি পুনরাবৃত্তি হয়, মানে রিপিটেড বারবার চলতে আসে চলতে আসে, তার জন্য হলে পূর্ণপুনিক চিহ্নটা দেওয়া হয়। খেয়াল করুন, এখানে অ্যান্সারটি ছিল 0.3333 এবং চলমান, 3 চলতেই আসে। তো এটাকে আমরা পূর্ণপুনিক দিয়ে প্রকাশ করলাম কি, 0.3 3-এর উপর পূর্ণপুনিক, অর্থাৎ 3টা বারবার চলতেই আসে। আশা করছি আপনি খুব সুন্দর বুঝতে পেরেছেন যে এই পূর্ণপুনিক অর্থটা কী বা পূর্ণপুনিক কীভাবে আসলো। ওকে, এখন আমরা চলে যাবো 1 নম্বর প্রশ্নের সমাধানে। তো 1 নম্বর প্রশ্নটি 32তম বিসিএস থেকে নেওয়া হয়েছে। এখন এই পূর্ণপুনিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো এর জন্য আমাদেরকে একটি সূত্র ফলো করতে হবে, সেই সূত্রটি হচ্ছে লবে আমরা প্রথমে সম্পূর্ণ সংখ্যা লিখব। ওকে, তারপর একটি বিয়োগ চিহ্ন দেবো, অ্যান্ড দেন পূর্ণপুনিক বিহীন সংখ্যা লিখবো। ওকে, এবং হরে পূর্ণপুনিকের জন্য 9 লিখবো, দ্যাট মিন্স যতগুলো পূর্ণপুনিক হবে ততগুলো 9 হবে। আর তারপর কি বলছে, পূর্ণপুনিক বিহীনের জন্য একটি শূন্য বসবে, তার মানে যতগুলো পূর্ণপুনিক বিহীন সংখ্যা থাকবে ততগুলো শূন্য বসবে। ওকে, এখন আমরা সমাধান করব। ওকে, খেয়াল করুন, প্রথমে বলছে সম্পূর্ণ সংখ্যা লিখতে হবে। তো এখানে আমি সম্পূর্ণ সংখ্যা কী দেখতে পাচ্ছি, সম্পূর্ণ সংখ্যা বলতে যতগুলো সংখ্যা থাকবে ততগুলোই লিখতে হবে। তাহলে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি 47। ওকে, তারপর কি বলছে, পূর্ণপুনিক বিহীন সংখ্যা লিখতে হবে। ওকে, তাহলে একটা মাইনাস চিহ্ন দিলাম এবং পূর্ণপুনিক বিহীন সংখ্যা, খেয়াল করুন তো পূর্ণপুনিক বিহীন সংখ্যা আছে 4, তাহলে আমরা এখানে 4 লিখলাম। ওকে, তারপর আমরা হরে সংখ্যা লিখব, বলছে পূর্ণপুনিকের জন্য 9, তো যতগুলো পূর্ণপুনিক থাকবে ততগুলো 9 হবে। তাহলে খেয়াল করুন, এখানে পূর্ণপুনিক সংখ্যা আছে শুধুমাত্র 7-এর উপরে, তার মানে 1টি 9 হবে, তাহলে 9 লিখলাম। এখন কি বলছে, পূর্ণপুনিক বিহীন সংখ্যার জন্য 0 লিখতে হবে। তো এখানে একটা বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, সেটি হচ্ছে দশমিকের পরে পূর্ণপুনিক বিহীন সংখ্যা থাকতে হবে, তার জন্য আসলে 0 নিব। তো দশমিকের পরে পূর্ণপুনিক সংখ্যা 1টি, তার মানে আমরা 0 নিলাম। এখন প্রশ্ন এখানে থেকে যায়, দশমিকের পূর্বে যদি কোনো পূর্ণপুনিক বিহীন সংখ্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা 0 নিতে পারি। এখন আমাদের এটা ক্যালকুলেশন করতে হবে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। সো অ্যান্সার হচ্ছে 43/90। তো এটাকে যদি আমরা লঘিষ্ঠকরণ করতে পারি বা কাটাকাটি করতে পারি, সেটাই অ্যান্সার হবে। এখানে যেহেতু কাটাকাটি করা যাচ্ছে না, সো এটাই হচ্ছে অ্যান্সার। চলে যাবো আমরা 2 নম্বর প্রশ্নের সমাধানে। এখানে কী বলছে, 0.47 এবং উপরে আবার কী আছে, এটা খুবই মজার বিষয়, এটা আসলে পূর্ণপুনিক বিকল্প একটা চিহ্ন। সো এটারও অ্যান্সার হবে তাহলে 43/90। আশা করছি খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন চলে যাবো আমরা 3 নম্বর প্রশ্নে। বলছে 0.2 পূর্ণপুনিক, তাহলে আমরা প্রথমে কী করবো, সম্পূর্ণ সংখ্যা লিখবো, সম্পূর্ণ সংখ্যা কত, 2। এখন খেয়াল করুন, পূর্ণপুনিক বিহীন সংখ্যা লিখতে হবে, তো মাইনাস পূর্ণপুনিক বিহীন সংখ্যা কোনো নাই, তাহলে 0। তারপর কী বলা হচ্ছে পূর্ণপুনিকের জন্য 0, পূর্ণপুনিকের জন্য 9, তাহলে এখানে পূর্ণপুনিক সংখ্যা আছে শুধুমাত্র 1টি, তাহলে 9। ওকে, এখন কী বলছে, পূর্ণপুনিক বিহীন সংখ্যা হতে হবে, দশমিকের পরে পূর্ণপুনিক বিহীন কোনো সংখ্যা নাই, সুতরাং 0। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 2/9।
খুবই সিম্পল, দশমিক থ্রি পূর্ণপুনিক, তাহলে প্রথমে আমরা তিন লিখব, তারপরে মাইনাস শূন্য, তারপর কি বলছে, যেহেতু পূর্ণপুনিক একটি আছে তাহলে নয়, তারপর পূর্ণপুনিক বিহীন কোনো সংখ্যা নাই তাহলে শূন্য, তার মানে এটার অ্যান্সার আছে 3/9। আশা করছি খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা একটা বড় অঙ্ক সমাধান করি, এখানে তাহলে সম্পূর্ণ সংখ্যা কত, সম্পূর্ণ সংখ্যা আমরা লিখে নিই। ওকে, এখন আমরা বিয়োগ চিহ্ন দিলাম, এখন আমাদের যে কাজটি সেটা হচ্ছে পূর্ণপুনিক বিহীন সংখ্যা লিখতে হবে। পূর্ণপুনিক বিহীন সংখ্যা খেয়াল করুন তো 62 আছে, তাহলে আমাদের 62 লিখতে হবে। ওকে, খেয়াল করুন 6 আর 2 কিন্তু। ওকে, এখন আমাদের হরের সংখ্যা লিখতে হবে, খেয়াল করুন পূর্ণপুনিক যতগুলো পূর্ণপুনিক ততগুলো নয়, যতগুলো পূর্ণপুনিক ততগুলো নয়। তাহলে পূর্ণপুনিক এখানে কয়টা সংখ্যা আছে, পূর্ণপুনিক আসলে 3টা সংখ্যা আছে। খেয়াল করুন এখানে একটা পূর্ণপুনিক, এখানে একটা পূর্ণপুনিক, দ্যাট মিন্স প্রত্যেকটার ভিতরই পূর্ণপুনিক আছে। তো এটাকে আসলে এভাবে লেখা হয়, প্রথমটা এবং শেষেরটা, মাঝখানে লেখা লাগে না, এটা নয় হবে। ওকে, এখন খেয়াল করুন বলছে পূর্ণপুনিক বিহীন সংখ্যা জন্য শূন্য হবে, তো পূর্ণপুনিক বিহীন সংখ্যা কয়টা আছে দেখুন তো, পূর্ণপুনিক বিহীন সংখ্যা আছে 1টি। খেয়াল করুন এখানে কিন্তু 6 আছে, এটা কিন্তু নেওয়া যাবে না, নিতে হবে কি দশমিকের পরে পূর্ণপুনিক বিহীন সংখ্যা, তাহলে দশমিকের পর পূর্ণপুনিক বিহীন সংখ্যা আছে 2, তার মানে 1টি শূন্য। ওকে, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 9। এটাকে আমরা যদি এখন লঘিষ্ঠকরণ করি এটা হলে অ্যান্সার, চলে যাবো আমরা 8 নম্বর প্রশ্নে অ্যান্সারে। বলছে দশমিক 2 পূর্ণপুনিক এবং দশমিক 3 পূর্ণপুনিককে গুণ করতে বলা হয়েছে, খুবই সহজ। তো আমরা এটা যেহেতু এখানে সমাধান করছি সেটা এখন শুধুমাত্র গুণ আকারে লিখতে হবে, তাহলে আমাদের অঙ্ক সমাধান করা হয়ে যাবে। 2/9 × 3/9, এখন এটাকে আমরা ক্যালকুলেশন করবো বা কাটাকাটি করবো, তাহলে 3-এর সাথে যদি 9 কাটি তাহলে 3 হচ্ছে, এবং এটা কাটা যাচ্ছে না, তাহলে মানে 2/3 × 27, তাহলে 2/27। ওকে, তাহলে এখন যদি এখানে গুণের জায়গাতে যদি ভাগ দেওয়া হতো তাহলে কী হতো, খেয়াল করুন 2/9 / 3/9। ওকে, এটাকে আমরা ক্যালকুলেশন করবো কীভাবে, 2/9 × 9/3, এটা আমরা জানি, সরল করার ভিতরে আমরা জানিগুলো, তাহলে এবার 9 কাটা যাচ্ছে, তাহলে থাকছে 2/3, তো এটা অ্যান্সার হবে 2/3। তো এটা আমি এই জন্য দেখালাম যে এটা কিন্তু বড় আকারও আসতে পারে, তো সেক্ষেত্রে আমরা ছোটো যে বিষয়টা বুঝলাম সেটা বোঝার মাধ্যমে আপনি যে কোনো অঙ্ক সমাধান করতে পারবেন। চলো আমরা 9 নম্বর প্রশ্ন, এটা আসলে 35 নম্বর বিসিএসে এসেছিল, তো এখন আমরা এই 35 নম্বর বিসিএসের এই অঙ্কটি সমাধান করবো, খুবই সহজ অঙ্কটি। খেয়াল করুন বলছে কোনো সংখ্যা 0.1 পূর্ণপুনিক ভাগ এবং 0.1 ভাগের পার্থক্য 1 হলে সংখ্যাটি কত, খেয়াল করুন মনে করি সংখ্যাটি হচ্ছে এক্স। ওকে, এখন বলছে এক্স এর 0.1 ভাগ, তাহলে এক্স এর 0.1 পূর্ণপুনিক, তারপর কি বলছে পার্থক্য বলেছে, তাহলে মাইনাস পার্থক্য মানে আমরা জানি মাইনাস, তারপরে 0.1, তাহলে এক্স এর 0.1, আর কি বলছে পার্থক্য 1 হলে, তো এখানে খেয়াল করুন 1.0, দশমিকের পরে শূন্য থাকলে কোনো ভ্যালু হয় না, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করবো তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এর উঠা দিয়ে গুণ চিহ্ন দিলাম, এখন খেয়াল করুন এখানে পূর্ণপুনিক আছে, পূর্ণপুনিক আমাকে দশমিক রূপান্তর করতে হবে, সো আমরা লিখলাম 1/9। ওকে, মাইনাস এক্স গুণিত, এটা আসলে দশমিক আছে, দশমিককে আমরা সাধারণ ভগ্নাংশ রূপান্তর করে নেব, তাহলে 1 ভাগ আমরা এই দশমিক তুলে দিলাম, তার জন্য আমাদের জানি 1 হয়, এবং দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য, তাহলে একটি সংখ্যা আছে 10 = 1। তাহলে ক্যালকুলেশন করে পাচ্ছি x/9 − x/10 = 1। ওকে, এটাকে আমরা লসও করি, 9 দশে 90, তাহলে এখানে আসতে 9 দশে 90, তাহলে 10x − 9x = 1। তাহলে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি x/90 = 1। তো এটাই ছিল আসলে আমাদের পূর্ণপুনিক ভগ্নাংশের বিস্তারিত আলোচনা, আশা করছি এই ক্লাসের মাধ্যমে আপনি পূর্ণপুনিক সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন, আল্লাহ হাফেজ।